হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট একুশ থেকে পার্ট আঠাশ পর্যন্ত আলোচনা করব এক ভিডিওতে দেখো বন্ধুরা এখানে আমরা পয়লা বৈশাখ উদযাপনের একটি ছবি দেখতে পারছি এখানে ছেলেমেয়েরা দেখো এখানে একটি ব্যানার নিয়ে সামনে এগোচ্ছে এখানে লেখা এসো হে বৈশাখ এসো হে শুভ নববর্ষ দেখো পিছনে একটি শোভাযাত্রা আছে শোভাযাত্রায় বড় একটি হাতি একটি তারপরে বক সহ অনেক কিছু হয়েছে আরও এবং দেখো এখানে ঢোল ও অন্যান্য জিনিস বাজানো হচ্ছে এভাবে আমরা বাংলা নতুন বছর উদযাপন করে থাকি এটিকে আমরা পয়লা বৈশাখ বলে থাকি অর্থাৎ বয়স অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনকে পয়লা এবং বৈশাখ মাসের এক তারিখে আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি দেখো বন্ধুরা এখানে আছে আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন সারা দেশে উৎসবের আমেজ শহরে শোভাযাত্রা বের হবে গ্রামে মেলা বসবে রিনা সাংবাদিক পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে তাই সে রমনায় এসেছে রমনার বটমূলে গান হচ্ছে অর্থাৎ বন্ধুরা পয়লা বৈশাখে শহরে শোভাযাত্রা বের হয় এবং গ্রামে মেলা বসে রিনা একজন সাংবাদিক তাই সে পয়লা বৈশাখের বিভিন্ন ঘটনা সংবাদপত্রে তুলে ধরবে রমনা বটমূলে গান অনুষ্ঠান হয় এই গানের অনুষ্ঠানে রিনা সাংবাদিক হিসেবে গানের চিত্রগুলো তুলে ধরবে একটু পরে শোভাযাত্রা বের হবে রিনা রমনা থেকে চারুকলায় এলো অনেকের মুখে রং বেরঙের মুখোশ শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল সেগুলো কাগজ আর কার্ড দিয়ে বানানো খোলা মাঠে বৈশাখী মেলা বসেছে রিনা মেলায় ঢুকলো মেলায় নানা রকম জিনিস রয়েছে আছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি মাটির হাতি ঘোড়া পুতুল বন্ধুরা আসে শোভাযাত্রা হয়েছে রিনা চারুকলা এসেছিল সেখানে সে রং বেরঙের মুখোশ দেখেছে শোভাযাত্রায় বাঘ ও বক তৈরি হয়েছিল সেই বকগুলো এবং বাঘ কাগজ এবং কাঠ দিয়ে তৈরি হয়েছে বৈশাখী মেলায় অনেক রকম জিনিস উঠেছে যেমন বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি মাটি দিয়ে তৈরি হাতি ঘোড়া পুতুল ইত্যাদি বিক্রি হচ্ছে খই মুড়ি নারু বাতাসা রিনা ঘড়ির দিকে তাকালো অনেক বেলা হয়েছে পত্রিকা অফিসে যেতে হবে লিখতে হবে পয়লা বৈশাখের খবর অর্থাৎ মেলায় আরও পাওয়া যাচ্ছিল খই মুড়ি নারু বাতাসা রিনা এভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং সংবাদপত্রের জন্য খবর নিচ্ছিল এখন সে অফিসে যাবে এবং পয়লা বৈশাখের খবর লিখবে শব্দ শিখি পয়লা প্রথম শোভাযাত্রা আনন্দ মিছিল সাংবাদিক যিনি সংবাদ সংগ্রহ করেন বটমূল বটতলা মানে গাছের নিচে যে জায়গা সেটাকেই বটতলা বা বটমূল বলা হয় বৈশাখী মেলা বৈশাখ মাসে যে মেলা হয় পত্রিকা খবরের কাগজ তারপর দেখা যাচ্ছে বলি ও লিখি পহেলা বৈশাখে সারা দেশে কি কি হয় এই প্রশ্নের উত্তর আমরা দেব পহেলা বৈশাখে দেশে কি কি হয় পহেলা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ হয় শহরে শোভাযাত্রা বের হয় গ্রামে মেলা বসে তারপর দেখো আছে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি দেখো আমি একটি তালিকা করেছি খেলনা গাড়ি রঙিন বেলুন খৈ বাতাসা মাটির পুতুল কুলা এগুলো কিনবো নিচে দেখো অনেক ছবি দেয়া আছে এটি একটি কুলা এখানে মাটির হাতি ঘোড়া পুতুল ইত্যাদি আছে মাটির হাড়ি থালা এগুলো আছে এগুলো মেলায় কিনতে পাওয়া যায়। আমাদের ছোট নদী কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি আলোচনা বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী এটি কিন্তু অনেক ভালো একটি কবিতা সেই কবিতা আমরা পড়ব এখানে আমরা একটি নদীর ছবি দেখতে পারছি নদীতে দেখো জল থাকার পরেও গরুর গাড়ি চলছে জলের ভিতর দিয়ে কারণ নদীতে এখন হাঁটু জল নদীর পারে দেখো পাখি ঘুরে বেড়াচ্ছে এবং মাছ ধরছে দুই পাশে তাল গাছ আছে এবং বাড়িঘর আছে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উচ্চতার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক সংক্ষেপিত অর্থাৎ বন্ধুরা এই কবিতাটি তোমাদের বইয়ে সংক্ষেপে দেয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছিলেন আমরা এখন কবিতাটি বোঝার চেষ্টা করি প্রথমে আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে দেখো বন্ধুরা ছোট নদী কিন্তু আঁকা বাঁকা হয়ে চলছে এটি বাঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে অর্থাৎ যখন বৈশাখ মাস হয় তখন নদীর জল শুকিয়ে যায় এবং একজন মানুষের হাঁটু পর্যন্ত জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি এই হাঁটু জল থাকার কারণে গরু এবং গরুর গাড়ি উভয়ে পার হয়ে যেতে পারে দুই ধার উঁচু তার ঢালু তার পারি এই নদীর দুই ধার উঁচু এবং পারগুলো ঢালু চিক চিক করে বালি কোথা নাই কাদা এই ছোট নদীর কোথাও কিন্তু কাদা নেই শুধু বালি আর বালি এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা দেখো বন্ধুরা নদীর এক পাশে কাশবন আছে তাই বলা হয়েছে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কাশফুল সাধারণত সাদা রঙের হয় তাই সাদা রঙে সে গিয়েছে কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক অর্থাৎ যেখানে কাশফুল আছে সেখানেই শালিকের ঝাঁক কিচিমিচি করছে রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক অর্থাৎ এই কাশ বনে শিয়ালেরা ডেকে ওঠে হুক্কা হওয়া বলে বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি হাঁটু জল হাঁটু সমান পানি ধার তীর ঢালু নিচু সেথা সেখানে ঢাক দল থেকে থেকে একটু পরপর হাক ডাক তারপর দেখো আছে শব্দ দিয়ে বাক্য বানায় এখানে শব্দ ছিল নদী ছোট বৈশাখ সাদা ঝাঁক আমরা নদীতে বাক্য লিখেছি নদীতে অনেক মাছ আছে ছোট ছোট নদী বাঁকে বাঁকে চলে বৈশাখ বৈশাখ মাসে বৈশাখী মেলা বসে সাদা সাদা বক দেখতে সুন্দর ঝাঁক একঝাঁক পাখি উড়ে গেল তারপর বন্ধুরা বলছে কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি অর্থাৎ আমাদের ছোট নদী কবিতাটি তোমাদের আবৃত্তি করতে বলছে এবং দেখে দেখে লিখতে বলছে দেখো এখানে আছে বলি ও লিখি এখানে তিনটি প্রশ্ন আছে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে কাশবন দেখতে কেমন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে কাশবন দেখতে কেমন কাশবন ফুলে ফুলে সাদা বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো আছে পরের চরণ লিখি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এর পরের লাইন হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চিক চিক করে বালি কোথা নাই কাদা এর পরের লাইন হবে এক ধারে কাজ ফুলে ফুলে সাদা তেইশ নিজের মতো লিখি এটি আলোচনা করব, বন্ধুরা এই পর্বে আমরা নিজের মতো করে লিখবো যা খুশি তাই এখানে আমরা দুইটি ঘড়ির ছবি দেখতে পারছি এভাবে যেমন খুশি ঘুরি আঁকবে বা কোনো কিছু আঁকবে পড়ি নীল ঘুরি, লাল ঘড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখা সে দেখো বন্ধুরা এখানে নীল আর লাল ঘড়ি উড়ে যাচ্ছে তো বলছে এই ঘুড়ি পাখা কোথায় পেল যে সে উড়ে যাচ্ছে শব্দ বসায় নীল ঘুড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে এখানে আছে যায় খায় উড়ে যাই হবে প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি ডাকা আকা এখানে হবে আকা নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য আসে হাসে এখানে হবে হাসে দেখো বন্ধুরা এখানে আছে পরি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে ঘুরিও আকাশে ওড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম বন্ধুরা দেখো এখানে নিজের মতো করে লেখা আছে এভাবে তোমরাও তোমাদের মনের খুশি অনুযায়ী যে কোনো কিছু লিখবে নিজের মতো শব্দ বসিয়ে লিখি বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো সুন্দর বাবা আমাকে বই কিনে দিলেন মা এটা গল্পের বই আমি বইয়ের মতো ছবি আঁকি দেখো বন্ধুরা নিচে আছে নিজের ভালো লাগার কথা বলি আমরা আমাদের মতো লিখেছি আমার দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ এ দেশের মানুষ সুন্দর আমাদের দেশে অনেক নদী আছে নদীতে অনেক মাছ আসে নদীতে নৌকা চলে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার বিদ্যালয় সুন্দর আমি শিক্ষকদের পড়া মনোযোগ দিয়ে শুনি আমি ইউটিউবে কিডস স্কুল বাংলাদেশ এর ভিডিও দেখি এভাবে তোমরা আরও নিজের মতো করে লিখে সবগুলো পূরণ করবে পঁচিশ মুক্তি সেনা এই কবিতা আলোচনা করব মুক্তি সেনা কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া মুক্তি সেনা মহেশু কয়তী মুক্তি দন্তে সয়কার দন্তে নয়কার সেনা সুকুমার দন্তে সহ কয়েসু ময়কাররা সুকুমার ব ডয়বিন্দ রহস্যু উনতেস বড়ুয়া আমরা কবিতাটি পড়ব ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা গাজী হয়নি যারা ভিন দেশিদের পণ্য হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য সংক্ষেপিত অর্থাৎ কবি সুকুমার বড়ুয়া এই কবিতাটি আরো বড় করে লিখেছেন তোমাদের বইতে ছোটো করে দেয়া আছে এখানে আমরা দেখতে পারছি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে দূরে পাকিস্তানি সেনারা তারা গুলি খেয়ে মারা যাচ্ছে আমরা কবিতাটি বুঝে পড়ি ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে অর্থাৎ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল অস্ত্র হাতে তারা সবাই ধন্য মাতৃভূমির জন্য মাতৃভূমি মানে মায়ের ভূমি অর্থাৎ তাদের নিজের ভূমি এই বাংলাদেশের জন্য যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল সবাই ধন্য ধরল যারা বাজি মানে তারা যুদ্ধের সময় কিন্তু মারাও যেতে পারতো তাই তাদের জীবনকে বাজি ধরে তারা যুদ্ধ করেছে হলেন যারা শহীদ গাজী মানে যারা যুদ্ধে মারা গিয়েছেন তারাই শহীদ লোভের টানে হয়নি যারা ভিন পণ্য মানে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার বা বাংলাদেশি মানুষ পাকিস্তানের পক্ষ নিয়েছিল তাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং জীবন বাজি দিয়ে শহীদ হয়েছেন তারা ভিন পণ্য অর্থাৎ পাকিস্তানিদের পণ্য হয়নি এবং পাকিস্তানিদের কোনো লোভই তাদের টানতে পারেনি দেশের তরে ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ দেশের জন্য তারা অস্ত্র হাতে যুদ্ধ করে ঝাঁপিয়ে পড়েছেন পাকিস্তানিদের ঘায়েল করার জন্য শক্ত হাতে ঘায়েল করে অর্থাৎ শক্ত হাতে পাকিস্তানিদের মেরে ফেলেছেন সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য অর্থাৎ সব হানাদার মানে পাকিস্তানি সৈন্যদের যারা শক্ত হাতে ঘায়েল করে ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলেছেন এবং বাংলাদেশকে মাতৃভূমিকে শত্রুমুক্ত করে স্বাধীন করেছেন তারাই ধন্য বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি মুক্তি সেনা মানে মুক্তিযোদ্ধা ধন্য সাধুবাদের যোগ্য অর্থাৎ যে সকল মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেরকে আমরা ধন্য বলবো বা সাধুবাদের যোগ্য সাধুবাদ জানাবো তাদের কাজের জন্য অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার মাতৃভূমি স্বদেশ বা মায়ের ভূমি স্বদেশ মানেও নিজের দেশ বোঝায় জীবনবাজি মানে জীবনের মায়া না করে অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে তারা মারাও যেতে পারে তাদের জীবন যে শেষ হয়ে যেত এটির মায়া না করে তারা জীবনকে বাজি ধরে যুদ্ধ করেছেন শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে যে সকল মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন তারাই শহীদ গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন অর্থাৎ যুদ্ধ করে যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ না হয়ে বেঁচে ফিরে আসছেন তারাই গাজী ভিন দেশি মানে অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস ঘায়েল করা মানে পরাজিত করা হানাদার মানে আক্রমণকারী অর্থাৎ আমরা পাকিস্তানি আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম দেখো তারপর আছে বলি ও লিখি এখানে কয়েকটি প্রশ্ন আছে অস্ত্র ধরে যুদ্ধ করল কারা মুক্তি সেনারা কেন যুদ্ধ করল কাদের শহীদ বলে হানাদার কারা তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব দেখো আমরা প্রশ্ন লিখেছি অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা মুক্তি সেনা অস্ত্র ধরে যুদ্ধ করলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করল মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো কাদের শহীদ বলে যারা জীবন বাজি রেখে মারা গিয়েছে তাদের শহীদ বলে হানাদার কারা পাকিস্তানিরা হানাদার বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো আছে কবিতাটি বলি ও লিখি আমরা কবিতাটি পুনরায় বলবো এবং খাতায় লিখব পাঠ ছাব্বিশ সোনার সেলে এটি আলোচনা করব দেখো বন্ধুরা আমরা পড়ি ভোরের জানালায় শীষ দৃশ্যে দোয়েল খোকার ঘুম ভাঙল পাখি তার ভালো লাগে একটা ময়না পাখিকে সে কথা বলা শিখিয়েছে ময়না ডাকে মা বাবা খোকা শুনে খোকার ভালো লাগে একদিন খোকা মাকে বলে মা একটা কথা কি কথা সাতা কিনতে হবে হারিয়েছিস নাকি না দিয়ে দিয়েছি আবার কাকে দিলি আমার এক বন্ধুকে ছাতা কেনার টাকা নেই বৃষ্টিতে ভিজে স্কুলে আসে আরেক দিনের ঘটনা খোকা বাড়ি ফিরল খালি গায়ে মা বললেন গা খালি কেন রে খোকা বলল গরিব একজনকে দিয়ে দিয়েছি মা ভাবেন সোনার টুকরো ছেলে আমার গ্রামে একবার খাবারের অভাব দেখা দিল খোকা বলল গোলাঘর থেকে ধান দিতে হবে খোকার কথা শুনে বাবা খুশি হলেন ভাবলেন খোকা বড় মানুষ হবে সোনার ছেলে একদিন বড় হল তখন এদেশ শাসন করত পাকিস্তানিরা ওরা ছিল বাঙালির বিরুদ্ধে বাংলা ভাষার বিরুদ্ধে বড় খোকা বাংলা ভাষার জন্য আন্দোলন করলেন এরপর বাঙালির মুক্তির জন্য লড়াই শুরু করলেন সুখে দুখে তিনি সবার বন্ধু হয়ে উঠলেন বাঙালিরা তার নাম দিল বঙ্গবন্ধু শব্দ শিখি শীষ সুরেলা ডাক রোজ প্রতিদিন জবাব উত্তর দেওয়া গোলাঘর যে ঘরে ফসল রাখা হয় দরদি যার দরদ ও ভালোবাসা আছে। খোকা সাতা দিয়েছিল কাকে খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব খোকা সাতা দিয়েছিল কাকে খোকা বন্ধুকে সাতা দিয়েছিল খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল গ্রামে খাবারের অভাব দেখে খোকা বাবার কাছে ধান চেয়েছিল কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল পাকিস্তানিরা ছিল বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন সুখে দুঃখে সবার বন্ধু হয়ে ওঠায় খোকার নাম বঙ্গবন্ধু হলো বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এখানে আমরা খোকা থেকে দেখো শেখ মুজিবুর রহমানকে দেখতে পারছি পাঠ সাতাশ স্কুলের মাঠে এটি আলোচনা করব। দেখো বন্ধুরা দন্তেশ্ব অকয় লয়কার র স্কুলের ময়াকার ঠয়কার মাঠে স্কুলের মাঠে আমরা কী কী করি তাই আমরা এখানে পড়ব স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে সবাই খেলার মাঠে জড়ো হলো তিথি খুব খুশি তার খেলতে ভালো লাগে শিক্ষক বললেন চলো কিছু খেলার সাথে পরিচিতি হই দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পারছি ছেলেমেয়েরা বিভিন্ন খেলা খেলছে যেমন এখানে দৌড় দৌড় প্রতিযোগিতা দড়ি লাভ এভাবে দড়ি লাভ দিচ্ছে তারপরে এখানে দেখো দীর্ঘ লাভ অর্থাৎ লাভ দিয়ে অনেক দূরে যেতে হবে তারপরে মোরগ লড়াই এভাবে মোরগ লড়াই খেলবে বন্ধুরা তারপর দেখো এখানে আছে বিস্কুট দৌড় অর্থাৎ দৌড় দিয়ে এই দড়িতে ঝুলানো বিস্কুট খেয়ে আবার ফেরত আসবে বল নিক্ষেপ এভাবে একটি বল থাকবে এই বল দূরে সুরে মারবে এবং যার বল যত দূরে যাবে সেই বিজয়ী হবে শিক্ষক বললেন এবার নিচে শখটি দেখো খেলায় অংশ নেওয়ার জন্য শখটি পূরণ করো বন্ধুরা দেখো নিচে একটি শখ আছে এই শখটি পূরণ করে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিব প্রথমে শখের উপরে লেখা আছে ক্রিয়া প্রতিযোগিতা প্রতিযোগীর নাম এখানে আমি আমার নাম লিখেছি দীপ্ত কুমার পাল শ্রেণী দ্বিতীয় শাখা ক রোল এক তারপর দেখা আছে কোন কোন খেলায় অংশ নিতে চাও টিক চিহ্ন দাও এভাবে আমি দৌড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেব তাই টিক চিহ্ন দিয়েছি লাভ দড়ি লাভ প্রতিযোগিতা করব না তাই টিক চিহ্ন দিইনি দীর্ঘ লাভ মানে দূরে লাভ দিয়ে পড়া এখানে আমি অংশ নেব তাই টিক চিহ্ন দিয়েছি মোরগ লড়াই মোরগ লড়াইতে অংশ নেব তাই চিহ্ন দিয়েছি বিস্কুট দৌড় দৌড় দিয়ে বিস্কুট খেয়ে আবার চলে আসবো এই প্রতিযোগিতায় অংশ নেব তাই টিক চিহ্ন দিয়েছি বল নিক্ষেপ বল নিক্ষেপে অংশ নেব না তাই টিক চিহ্ন দিইনি এভাবে তোমরা ক্রীড়া প্রতিযোগিতার এই শখটি পূরণ করতে পারো পাট আঠাশ বাক্য নিয়ে খেলা এটি আলোচনা করব এই পর্বে আমরা বাক্য নিয়ে খেলব সেই খেলাটি আমরা পড়ি এখন নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলল বাক্যটি হলো নদীর কুলে নৌকা ভাসে ঝিমিত এরপর মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য বলো মিলি বলল নৌকাই করে বাড়িতে যায় তারপর মেলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল। রাফি বলল, বাড়িটা অনেক পুরনো। রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল ঝিমিতের মতো করে আবারও খেলাটি চালিয়ে যেতে পারি একজন যেই বাক্য বলবে বাক্যের শেষে যে শব্দ থাকবে সেটি দিয়ে আরেকজন আরেকটি বাক্য বলবে এভাবে খেলাটি আমরা চালিয়ে যাব দেখো ওরা বিদ্যালয়ের মাঠে বসে এই বাক্যের খেলা খেলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো পাঠ সম্পূর্ণ করতে পেরেছি ভালো থেকো তোমরা